এজেইনার যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসা 1 থেকে 10 পর্যন্ত মনে করেন ক্লাস হয় 10টা শ্রেণী কক্ষ আছে মাদ্রাসা কয়টা শ্রেণী কক্ষ 10টা প্রত্যেকটা কক্ষের একটা একটা করে দরজা আছে ওনার ক্লাসে যে যেই শ্রেণীতে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে বলুন ক্লাস 1 এ যে পড়ে ও 9 এ যে ক্লাস করতে পারবে কারণ তার যোগ্যতা নেই ক্লাস 10 এ যে পড়ে ও এসে 1 এ বসলে মানুষ খারাপ বলে যে কি এ পাগলামি করছে সুতরাং যে যেই ক্লাসে পড়ে যার যে যোগ্যতা সে ওই দরজা দিয়ে শ্রেণীতে প্রবেশ করে অথচ বিদ্যালয় কয়টা ওনার মাদ্রাসা তো একটা ক্লাস 10টা যে ছাত্রের যে যোগ্যতা তাকে সেই দরজা দিয়ে প্রবেশ করার জন্য উনি লিখে দিয়েছে যে এটা 1 এটা 2 এটা 3 জাহান্নাম একটা পৃথিবীতে আপনার আমলের উপরে শাস্তির ধরন আল্লাহ পাল্টাবে জাহান্নামের প্রথম নম্বর দরজার নাম হচ্ছে জাহান্নামের সাগির কি বললাম এই সাইর জাহান্নামের পরিচয় আল্লাহ দিয়েছে ইদারাদুহুম মিন মাকানিন বাবিদিন সামিউ লাহা তাগায়ুদাও ওয়া সাফিরাত ওয়া ইদা উলকু মিনহা মাকারামিনা লা তাদুলিয়া ওয়া সুমুরা সেখানে মানুষকে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের সাগির আগে থেকে গর্জন দিতে থাকবে সাগরে যেমন গর্জন হয় ওই জাহান্নাম ফেটে পড়বে আগে ক্রোধে মনে হবে এখনই ধরতে পারলে হাড়গোড় সব ভেঙে ফেলবে ওকে একটা সংকীর্ণ জায়গায় যখন ফেলে দেওয়া হবে ও তখন প্রথমেই মৃত্যু কামনা করবে তাহলে জাহান্নামের সাগিরের পরিচয় এতটুকু পেলাম জাহান্নামের সাগিরে যদি কেউ যায় প্রথমেই তার আশা হবে আল্লাহ তুমি আমার মরণ দাও জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা বলেন ডাকো লা তাদউলিয়াও মা তুমুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসিরা এই জাহান্নামে সাইরে যারা পড়ে আছে একবার না আজ হাজারবার মরণ কামনা করলেও তাদের মরণ আর হবে না আমার বন্ধুরা জাহান্নামে সাইরের ভয়াবহতা জানলাম এখানে গেলে প্রথমে মানুষ মরণ কামনা করবে কি কামনা মানুষ এমনি এমনি মরণ কামনা করে কি কত মানুষ পৃথিবীর উল্টা পাল্টা অবস্থা দেখে বক্তব্য দেয় একরকম আবার বিপদে পড়লে মরণের ভয় দেখালে বক্তব্য পাল্টিয়ে ফেলে এই যে রাশেদ খান মেনন কয়েকদিন ধরে চিল্লাচ্ছিল যে আমি সাক্ষী দিচ্ছি এদেশে কেউ ভোট দিতে পারে নাই আজকে বলছে না আমি সাক্ষী দিচ্ছি দেশে সবাই ভোট দিতে পেরেছে মনে হয় ওরা কিছু দেখিয়েছে আবার সাক্ষী দিচ্ছে এই দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে আমার মনে হচ্ছে ওরে কিছু আজরাইল দেখিয়েছে তাহলে মরণে কি সে এসে চাই কামনা করে অথচ জাহান্নামে সাইরে গেলে প্রথম এই মানুষ যেটা চাইবে তার নাম মৃত্যু বলে আমার মরণ দাও আমি মরতে চাই এটা যে এসে কামনা করে না কত বড় ঠেলায় পড়লে মরণ কামনা করে আপনি টের পাচ্ছেন এখন এই জাহান্নামে সাইরে যাবে কারা আমি পড়া কোরআন শরীফ থেকে চার প্রকার মানুষের নাম পেয়েছি দেখি আসলিয়ায় আছে কিনা আল্লাহ তাআলা বলেন হে নবী এই জাহান্নামের সাগিরের যে বর্ণনা দিলাম আপনার কাছে আপনি কি জানেন এখানে যাবে কারা চার প্রকার মানুষ এই জাহান্নামের সাগিরে যাবে কয় প্রকার এক নম্বরে তারা যাদেরকে কোরআন দিয়ে সতর্ক করার পরেও তারা সতর্ক হয় না বাদজাকুম মিনাল্লাহি জানা নাদির ওয়া বাশির আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদের কাছে সতর্ককারী এসেছিল এরপরও জাহান্নামে আসলে কেন যারা সাগিরে আছে ওরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাগির আমরা দুইটা কারণে আজকে জাহান্নামে এক নম্বরে আমাদের আল্লাহ বিবেক দিয়েছিল এই বিবেকটা আমরা কাজে লাগাইনি আর আমরা আলেমদের কথা শোনার পরেও কান দেইনি তার মানে যারা শোনার পরে না শোনার ভান করে থাকে যে মানুষগুলো পৃথিবীতে কোরআনের কথা শোনে কিন্তু মনে হয় যে শোনে নাই না শোনার
ভাব নিয়ে থাকে আর যাদের বিবেক ছিল আকল ছিল কমন সেন্স ছিল জ্ঞান ছিল কিন্তু এটা কাজে লাগাইনি এই দুইটা কারণে আমার আল্লাহ প্রথমে জাহান্নামে সাগরে মানুষকে দেবে আমার দোয়াত পড়ার পরে বাংলাদেশে মনে হচ্ছে যে মিলে যাচ্ছে শুধুমাত্র মা বাবা নেই এরা না এতিম প্রায় নয় প্রকার ১০,০০০, ২০,০০০ মানুষ কাজ করে এই সবাই ওই এমডির কাছে নারী পুরুষ সবাই এতিম সুতরাং আপনি যদি দায়িত্বে থেকে এদের প্রতি এতিমের সাথে যা করা দরকার ওইটা না করে এতিমের সাথে রো ব্যবহার করা পর্যন্ত হারাম তার দিকে চোখ গরম করে তাকানো জায়েজ নেই হে নবী সাবধান এতিমের গলায় ধাক্কা দেবেন না আর আপনার মন মতো একটু কাজ না হলে আপনার কথা মতো কাজ না হলে এতিমের গলায় ধাক্কা দিয়ে চাকরিচ্যুত করে বাড়ি পাঠিয়ে দেন আপনি মানুষ আপনি তো ওই রংপুর থেকে কুড়িগ্রাম থেকে যে মেয়েটা এসেছিল পেটের তাকিদে ওই এতিমের চাকরি খেয়ে বাড়ি পাঠিয়ে দেননি তার ইজ্জত আপনি নষ্ট করেননি আপনি ইজ্জত নষ্ট করেছেন রাসূলুল্লাহ কারণ বিশ্বনবী এতিম ছিলেন এটা রেকর্ড হয়ে ওরা যদি শুনতে পায় এলাকা আসতে দেবে আর আপনাকে আমি সংশোধনের জন্য বলছি যদি আপনার বিবেক থাকে আপনি আশা করছি ফিরে আসবেন আপনার কাছে কিন্তু ৮,০০০, ১০,০০০ শ্রমিক যারা কর্মচারী যারা এরা কিন্তু এতিম এদের সাথে ব্যবহার ভালো করলে এটা রসুল পর্যন্ত গড়াবে আল্লাহর নবী বলেন কেউ যদি এতিমের মাথায় হাত বলিয়ে দেয় যতগুলো চুল ওর হাতের নিচে পড়বে ততগুলো সাওয়াব আল্লাহ তাকে দিয়ে দেবে ও পৃথিবীর উম্মতেরা দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করো শুধুমাত্র সাত খেয়েই বেশি দিন বেঁচে থাকা যাবে না তোমার হায়াত যদি বাড়িয়ে নিতে চাও বৃদ্ধি করতে চাও দুনিয়ার এই ময়দানে বেশি দিন বেঁচে থাকতে চাও দুইটা কাজ বেশি করবা এতিমের সাথে ভালো ব্যবহার করবা দুই নম্বরে নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক আরো বাড়িয়ে দিবা আজ আমরা নিজের নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো থাকে না যত ভালো সম্পর্ক সব ধর্ম আত্মীয় সাথে এখানে বাড়ি আসলিয়া এসে মানিকগঞ্জে ধর্ম বোন পাতিয়েছে প্রতি মাসে মাসে দুইবার যায় অথচ আপন বোনের বাড়ি জাম গড়ায় কোনোদিন উকি দিয়েও দেখে না তোর হায়াত কমবে হায়াত যদি বাড়াতে চাও তাহলে এই দুইটা কাজ বেশি করো নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো সম্পর্ক ভালো রাখো দুই নম্বরে এতিম যারা আছে অসহায় যারা আছে এদের হকগুলো আদায় করো কোরআনে কারিমে এমন একটা কঠিন আয়াত আমি পড়েছি সূরা নিসা ১০ নম্বর আয়াত এটা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাইরা আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা খাচ্ছে খাবে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে ওই যে সময় আয়াতটা নাজিল হয়েছে ওই দিন থেকে আয়াত থাকবে কিয়ামত পর্যন্ত আয়াতের বিধানও থাকবে কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে তারা এই আয়াতের ভেতরে আসে শুধু আমরা বাদ দিয়ে আমাদেরকে যেন আল্লাহ হাতের আশা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হে আসলিয়ার বান্দা বান্দিরা যারা এতিমের মাল খাচ্ছে খাবে আমওয়াল আল ইয়াতামা মালের বহুবচন আমওয়াল এতিমের মাল বলতে শুধুমাত্র তার বাবার রেখে যাওয়া টাকা পয়সায় না এতিমের সম্মান ও মালের ভেতরে শামিল একবার বলছেন একা এতিমের সম্মান ও মালের ভেতরে শামিল সুতরাং এতিমের সম্মান নিয়ে আপনি সিনেমা খেলবেন না এতিমের ব্যাখ্যান কয়টা বলেছিলাম ৯টা কেবল ২টা পড়ছি একটা মা বাবা নেই আর একটা দায়িত্বশীলদের নিচে যারা আছে তারা
এই এতিমদের নিয়াজ সিনেমিনে খেলছে সবচাইতে বেশি প্রশাসনে। প্রশাসনের বড় বড় দায়িত্বে যারা আছে ওদের নিচে যারা, এদেরকে ওরা এতিমের মতো মনে করে, মনে করে এগুলো এতিমের বাচ্চা। এতিম এতিমের সাথে যে ব্যবহার করা দরকার তাও না, আরো নিকৃষ্ট ব্যবহার করে। সিয়ারের গরমে কিসে আপনার উচিত হবে, আপনিও একজন এতিম, আপনি কিন্তু এতিমের ঘরের এতিম, যাকে আপনি এতিম বলে ঠাট্টা করেন। অনেকে দেখা যাচ্ছে প্রশাসনে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে, নাম দেয় এই জঙ্গি, এই রাজাকার, এই রোহিঙ্গা। রোহিঙ্গা পর্যন্ত নাম কি? এতিমের সাথে আপনার ব্যবহার তো এই আশা করা যায় না। আপনার ব্যবহার হবে মার্জিত, আপনার ব্যবহার হবে সম্মানজনক। আরো এতিম যেহেতু আপনার নিচে যারা আছে এদেরকে নিয়ে আপনি এমন ব্যবহার করবেন যেন আপনি ইতিহাস হয়ে থাকেন। আপনি ইতিহাস হয়ে থাকেন, কিন্তু ইতিহাস পড়ার মতো না, এটা ঘৃণিত ইতিহাস। ইতিহাস হয়ে আছে হযরত ওমর, হযরত ওমর মিশরে যাবার সময় নিজের চাকর গোলাম ভৃত্য খাদেম ওঠের দিকে যাওয়ার সময় ডাক দিয়ে বললেন, তুমি আর কাজ করো 10 মিনিট, আমি উঠের দড়ি ধরে যাই, তুমি উপরে থাকো। তুমি আবার 10 মিনিট উঠের দড়ি ধরে টানো, আমি উপরে যাই। খাদেম বলে, মালিক আপনি একই বললেন, খলিফাতুল মুসলিমিন এটা কেমন দেখায়? কি দেখায় মানে, তুমিও মানুষ আমিও মানুষ, এইটাই করা লাগবে। পরাক্রমে যেতে যেতে মিশরে যাবার পর খাদেম এবার উপরে, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন নিচে, যারা রিসিভ করার জন্য এসেছে উপরে যিনি বসে আছে মনে করছে ওইটাই আমাদের খলিফা, সবাই সালাম দেয়। উপর থেকে আওয়াজ দিচ্ছে, আমি না মালিক ওইটা। হযরত ওমরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় এমনি আল্লাহ দেয়নি, এই কারণে দিয়েছে। আজ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন প্রশাসনে, ডক্টর জাভেদ বারোয়ারি থেকে শুরু করে আপনাদের আশুলিয়া থানার ওসি পর্যন্ত, এই যতগুলো দায়িত্বশীল মানুষ, এদের আন্ডারে যারা, বিশেষ করে এদের ড্রাইভার, এদের যারা খাদেম, এদের যারা আজ্ঞাবহ, এরা যদি হযরতে ওমরের এই ভৃত্যের মতো, গোলামের মতো, চাকরের মতো এই কথা বলতে পারে যে আমি না আসল মালিক ওইটা, তাহলে বুঝবেন আপনাকে আমার আল্লাহ দুনিয়ায় কিছু না কিছু দেবে। হয়তো জান্নাতের সার্টিফিকেট আর পাঠাবে না, কিন্তু ওমরের রাদি আল্লাহ তাআলা আনহুকে যেমন জান্নাতের গ্যারান্টি পাঠিয়ে দিয়েছিল, আপনিও কিয়ামতের দিন এই আমলটার কারণে, এদিনের সাথে এই ব্যবহারের কারণে জান্নাতুল ফেরদাউস পেয়ে যেতে পারে। আমার ভাইরা এতিম, বারবার বলছি কেন, বিশ্বনবী নিজে এতিম ছিলেন, আর এতিমের মর্ম তিনি সবচেয়ে বেশি বুঝেছিলেন। হযরতে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগ্য তাকে নিয়ে গেছে মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে, কে যেন চুরি করে বিক্রি করে দিয়েছে হযরতে যায়িদকে। 7 দিন পরে হযরতে যায়িদের পিতার চাচা খবর পেয়ে রাসূলের কাছে আসলেন, হে নবী, শুনলাম আমাদের সন্তান আপনার কাছে আছে, যায়িদ দয়া করে ফেরত দেন। নবীজি বললেন, যায়িদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো নিষেধ নেই, অবশ্যই আপনারা নিয়ে যাবেন। পিতা বললেন, অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়িদ কারা হলো, ডাক দিয়ে বললেন, যায়িদ এদেরকে চেনো? হযরতে যায়িদ বলে, হে নবী, এটা আমার বাবা আর এটা আমার চাচা, বাবা আর চাচা দুইজনে একসাথে বলে, যায়িদ জলদি করে বাড়ি চলো, তোমার মা ভেঙে পড়েছে কান্নায়, যা সম্পদ আমাদের আছে সব তোমারে দিয়ে দেবো, জলদি বাড়ি চলো। হযরতে যায়িদ ওইদিন বিশ্বনবী সম্পর্কে যে কথা বলেছিলেন, দুনিয়াতে আজ যারা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় দায়িত্বে আছি, আমাদের অধীনস্থ মানুষগুলো যদি আপনার সম্পর্কে এই কথা বলতে পারে, নিশ্চয় আপনি আল্লাহর জান্নাতি। কি বলেছিলেন হযরতে যায়িদ, স্বর্ণাক্ষরে লেখা আছে। হযরতে যায়িদ ডাক দিয়ে বলেছেন, হে আমার বাবা, হে আমার চাচা, আপনারা যদি দুইটা অপশন দিলেন, আমার মা কাঁদে আর দুনিয়ার সব সম্পদ আমাকে দিয়ে দিবেন, বাড়ির দুলো, শুধু বাড়ির সম্পদ না সারা পৃথিবী যদি আমার নামে লিখে দেন। এই লোকটার কাছে 7 দিন আছি, যে ব্যবহার পেয়েছি তামাম দুনিয়া দিয়ে দিলেও বাড়ি যাওয়া সম্ভব না। কি ব্যবহার পেয়েছিলেন 7 দিনে! আশুলিয়ার বাজারে, ভাই পাইলের বাজারে, জামগড়ার বাজারে যারা ব্যবসা করে খান, আপনার কর্মচারী আছে, কাজের লোক আছে, কাজের ছেলে আছে, দোকানের কর্মচারী, কি ব্যবহার করেন একটু খেয়াল করে করবেন, কারণ ওটা আপনার কাছে এতিম।
মাঝে মাঝে চিন্তা করবেন, আল্লাহ যদি এই ছেলেটাকে মালিক বানাতো আর আমাকে যদি এর কর্মচারী বানাতো, আমি যা করি ও যদি আমার সাথে এরকম করতো আমার কেমন লাগতো। এটা যদি আপনার মনে হয় তাহলে রূঢ় ব্যবহার করতে আপনার মন চাইবে না। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম আজ এতিমদের প্রতি এই বৈষম্য, এতিমদের প্রতি আচরণ খারাপ। আল্লাহ তাআলা বলেন যারা এতিমের সম্পদ গুলো আত্মসাৎ করে, জিএম সাহেব এমডি সাহেব তার টাকা পয়সা গুলো এতিমদের জন্য যা আসে প্রত্যেক মাসে মাসে, ওখান থেকে প্রত্যেকের বেতন থেকে 10-20 এই টাকা গুলো কেটে রেখে দেয়, অথচ টাকা মালিক তাকে দিতে বলিস। আপনি যে এতিমের সম্পদ এই কায়দা করে আত্মসাৎ করে নিচ্ছেন, এটা জায়েজ হবে না। ওই সম্পদ যদি আপনি আত্মসাৎ করে মিল কারখানা বানান, বাড়ি গাড়ি বানান, আপনার স্ত্রী সন্তানকে নিয়ে খাবার খান, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওটা জাহান্নামের জ্বলন্ত আগুন। আজ বাংলার বিভিন্ন দায়িত্বশীল মানুষ যারা এদিনের সম্পদ গুলো ফাঁকি দিয়ে আত্মসাৎ করে ওই টাকা ঘোষের টাকা বলেন আর হাদিয়া বলেন, এগুলো নিয়ে যারা বড় বড় সম্পদ বড় বড় মাস এগুলো কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে সঙ্গে করে খাচ্ছেন, আল্লাহর কসম ওটা খাবার না, আল্লাহর ভাষায় ওটা আগুন। এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে আজ হাজারো মানুষ তাদের পেটে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করছে। আয়াতের শেষ কথা খুব কঠিন, অসায়াসালাউনা সাগীরা, এই মানুষগুলো যদি তাদের চরিত্র পরিবর্তন না করে, সংশোধন না হয়, কে মারা যেতে দেরি ওর কবরে আল্লাহ জাহান্নামে সাগির তৈরি করে দিতে দেরি করবে না। এই জন্য জাহান্নামে সাগির যাবে দুই নম্বরে তারা যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে। আমি এতিমের ব্যাখ্যায় দুইটা বললাম, তিন নম্বরে এতিম হচ্ছে এই বাংলাদেশে এখন 1628 জন মানুষ দায়িত্বে আছে, এদের কাছে 16 কোটি মানুষ এতিম। আল্লাহ পাক বলেন তিন নম্বরে জাহান্নামে যাবে সাগিরে তারা যারা মানুষের সম্পদ ফাঁকি দিয়ে খায়। কিছু মানুষের চরিত্র দেখবেন এরকম ধান্দা, সকালবেলা ওঠার পরে চিন্তা করে কার 12টা বাজাবো, কাকে ধরিয়ে দেব, ওকে ধরিয়ে ওর পরিবার থেকে 10,000-20,000 টাকা উপায় করব। এই ধান্দা আসলে আই নেই আন্দাজ বলেন না, এগুলো নেই। এই যে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ফাঁকি দিয়ে সম্পদ উপার্জন করেন, আপনি যতদিন এই সম্পদটাকে ফেরত না দেবেন আপনি কিন্তু জাহান্নামে সাগিরের আসামি। জাহান্নামে সাগিরে যাবে চার নম্বরে তারা, আপাত মুমিনু নাবি বাদিল কিতাবি ওয়া তাকফুরু নাবি বাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। বলেন জাহান্নামে সাগিরে যাবে তারা যারা কোরআনের কিছু বিধান মানে বিশ্বাস করে, আর কিছু বিধান মানেও না বিশ্বাসও করে না। আমার তো মনে হচ্ছে এই শ্রেণীর মানুষ এখন এই দেশে বেশি বেশি না অনেক বেশি। আমরা যেন আবার এই চার প্রকার মানুষের কোন এক প্রকারে পড়ে না যাই, পড়ে না যায় মানে পড়ে গেছি, এক কথা বলছেন একটা। এক নম্বরে কোরআন দিয়ে সতর্ক করলে যারা সতর্ক হয় না, দুই নম্বরে এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে, তিন নম্বরে জনগণের সম্পদ যারা ফাঁকি দিয়ে খায়, চার নম্বরে যারা কোরআনের কিছু মানে কিছু মানে না এই নিয়ম নিয়ে দুনিয়া চালায়। এই যে চার প্রকার মানুষের নাম বললাম, কে কোন প্রকারের ভেতরে আছেন আপনি দেখেন, আপনি কোন জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবেন। দুই নম্বরে জাহান্নামের নাম হচ্ছে সাকার, জানিয়েছেন অতি শীঘ্রই সাকারের ভেতরে নিক্ষেপ করব। আপনি কি জানেন সাকার কি? এ সাকারে পড়লে চামড়া পর্যন্ত পুড়িয়ে সারখার করে ফেলবে। জাহান্নামে সাগিরে পেয়েছিলাম ওখানে গেলে মানুষ আগে মরণ কামনা করবে, আর সাকারে পড়ার সঙ্গে সঙ্গে আপনার চামড়া গোশত সব পুড়িয়ে ছাই করে ফেলবে। এখন এই জাহান্নামে যাবে কারা?
আমার বন্ধুরা জাহান্নামে সাকারে যাওয়ার জন্য আমার আল্লাহ আরো চারটা গুণ দিয়েছেন কোরআনে, কয়টা? সাউইরে যাওয়ার গুণ কয়টা? সাকারে যাওয়ার জাহান্নামে সাকারে যারা যাবে ফেরেশতা মালিক দারওয়ান জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে সাকারে আসলে? যত মানুষ জাহান্নামে সাকারে যাচ্ছে ওরা বলবে, বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা বলবে দুনিয়া আমরা মুসল্লি ছিলাম না। ও আশুলিয়া বাসি, কোন হিন্দু কি বলবে যে আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন ইহুদি বলবে ওরা নামাজ পড়ে না? তাহলে এই কথা বলবে তারা যারা মুসলিম, যারা নামাজ পড়ে পড়ে না। সুতরাং যারা নামাজ পড়ে না মুসলমান দাবি করার পরে ও সে যে দলের লোক হোক ও জাহান্নামে সাফারে যাবে। আমার কথা ক্লিয়ার নাকি তাহেরে হুজুরের মতো বলবো ভেজাল আছে? ক্লিয়ার না? মুসলমান দাবি করার পরেও যে নামাজ পড়ে না সে যে দল করুক কথা বলছে না কেন?